আশা করি সবাই ভালো আছো। তোমরা গতদিন তোমাদের মামুন স্যার মনে হয় উদ্ভিদ প্রজনন অংশটা শেষ করেছে, আমি জাস্ট এগুলো শুধু টাচ দিয়ে দেব। উদ্ভিদের প্রজনন অংশ কি? ফুল। ফুল কাকে বলবো আমরা? উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের অঙ্গকে ফুল বলা হয়। ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ, কারণ নিম্নশ্রেণীর উদ্ভিদে কিন্তু ফুল প্রজনন অঙ্গ নাই। আবার কারণ হচ্ছে তাদের তো ফুল হয় না, তাদের ফুল হয় না, তারা অঙ্গজ প্রজনন বা স্পোর সৃষ্টির মাধ্যমে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। তো ফুলের আমরা জানি একটা আদর্শ ফুলের প্রধানত চারটা অংশ থাকে, পুষ্পাক্ষ, বৃত্ত, পিণ্ড, পুংকেশর, দলমণ্ডল এবং স্ত্রী স্তবক। এই পাঁচটা অংশ থাকে, আর আনুষঙ্গিক অংশ হলো পুষ্পবৃন্ত, তারপরে উপবৃতি, এরকম অনেক ফুলে থাকতে পারে, আবার কোনো কোনো ফুলে নাও থাকতে পারে। স্ত্রী স্তবককে আমরা কি বলি? গর্ভপত্র, তাই না? তাহলে দেখো আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলো গুলোকে এখানে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো অত্যাবশ্যকীয় অংশ বা স্তবক, আর একটা সাহায্যকারী স্তবক। অত্যাবশ্যকীয় কেন বলা হলো? কারণ হলো যে উদ্ভিদের ফুল সৃষ্টির কারণই হচ্ছে উদ্ভিদের প্রজনন হয়। আর আমরা জানি যে যৌন প্রজননের জন্য দুইটি ভিন্ন ধরনের গ্যামেটের প্রয়োজন হয়, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। তো এই শুক্রাণু পুংস্তবকে উৎপন্ন হয় আর ডিম্বাণু স্ত্রী স্তবকে উৎপন্ন হয়। তাহলে এই দুটা স্তবক থেকেই কিন্তু মূলত প্রজননের প্রধান দুইটি গ্যামেট বা জনন কোষ পাওয়া যায়, যার জন্য এই দুটা স্তবককে আমরা অত্যাবশ্যকীয় স্তবক বলি। আর অন্যান্য স্তবক কি করে? এই পুংস্তবক এবং স্ত্রী স্তবককে বিভিন্ন ভাবে সহযোগিতা করে, যেমন পোকামাকড় থেকে সহযোগিতা করে, পরাগায়নের জন্য সহযোগিতা করে, আবার ধরো বাইরের তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড় এগুলো থেকে রক্ষা করে, আবার বৃতি খাদ্য প্রস্তুত করে সরবরাহ করে, বৃদ্ধি বিকাশে সহায়তা করে। এই কারণে এই তিনটা স্তবককে অর্থাৎ পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল এগুলোকে ফুলের সাহায্যকারী স্তবক বলা হয়। তো ফুং স্তবককে আমরা প্রতিটি অংশকে বলবো পুংকেশর। পুংকেশরের তিনটা অংশ থাকে, যথা পরাগধানী, পুংদণ্ড বা পরাগদণ্ড এবং হচ্ছে যোজন, অর্থাৎ পরাগধানী এবং পুংদণ্ড যেখানে যুক্ত হয় তাকে আমরা যোজন বলি। কিন্তু প্রধানত দুটি অংশ, একটা পরাগধানী বা অ্যান্থার, আর পুংদণ্ড বা পরাগদণ্ড। পুংস্তবকের ভিত্তিতে ফুলগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি। পুংস্তবক গুলোকে অর্থাৎ পরাগদণ্ডের ভিত্তিতে পুংস্তবক তিন প্রকার, যেমন এক গুচ্ছ। এক গুচ্ছ এটাকে বলা হয় মোনাডেলফাস, যেমন দেখো এই যে জবা ফুলে এক গুচ্ছে আছে। তারপর আছে দ্বিগুচ্ছ, ডায়াডেলফাস, দেখো এখানে দ্বিগুচ্ছে দুটা অংশে বিভক্ত আছে। তারপরে বহুগুচ্ছ, মানে অনেকগুলো আকারে গুচ্ছাকারে উৎপন্ন হবে, তখন এটাকে বলা হবে বহুগুচ্ছ বা পলিডেলফাস। পরাগধানীর ভিত্তিতে পুংস্তবক আবার দুই প্রকার, একটা হলো যুক্তধানী বা সিনজেনেসিয়াস। এখানে দেখো পরাগধানীগুলো পরস্পর যুক্ত আছে, আর এখানে নিচের দিকে পরাগদণ্ডগুলো কিন্তু আলাদা। আর একটা আছে দললগ্ন বা এপিপ্যাটেলাস, এটা দলের সাথে যুক্ত অবস্থায় থাকে পুংস্তবকগুলো, তখন এগুলোকে বলা হয় দললগ্ন বা এপিপ্যাটেলাস। এবার আসো স্ত্রী স্তবক। স্ত্রী স্তবককে কি থাকবে? একক হলো গর্ভপত্র, অর্থাৎ স্ত্রী স্তবক একটা বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত। আর গর্ভপত্রের তিনটা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভপুণ্ড। আর এই গর্ভাশয়ের অভ্যন্তরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সাজানো থাকে, তখন এটাকে আমরা প্লাসেন্টেশন বলি। গর্ভপত্রের সাথে মানে স্ত্রী স্তবককে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। যখন গর্ভপত্রগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তখন আমরা এটাকে বলি যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস। আর গর্ভপত্র যখন পরস্পর থেকে আলাদা হয়ে থাকবে
তখন এটাকে বলা হবে পলিকার্পাস বা বিযুক্ত গর্ভপত্রী। আচ্ছা দেখো ওইটাও পড়া হয়েছে। এবার দেখো পুং গ্যামেটোফাইটের বিকাশ। পুং গ্যামেটোফাইট শুরু হয় পরাগরেণু থেকে, কিন্তু পরাগরেণুরও তো আগে কিছু আছে তাই না? পরাগরেণু তৈরি হয় পরাগধানীতে। পরাগধানীর কোষ বিশেষ কতগুলো কোষ রূপান্তরিত হয়ে মাইক্রোস্পোরাঞ্জিয়াম গঠন করে। সেই মাইক্রোস্পোরাঞ্জিয়ামে মিওসিসের মাধ্যমে মাইক্রোস্পোর হয়। সেই মাইক্রোস্পোরগুলো আবার রূপান্তরিত হয়ে তৈরি করে পরাগরেণুতে। পরাগরেণুর প্রথমত এর বাইরের প্রাচীরকে বলা হয় এক্সাইম আর ভিতরের প্রাচীরকে বলা হচ্ছে এনটাইম। পরাগরেণুতে প্রথমে প্রাথমিক অবস্থায় একটি নিউক্লিয়াস থাকে, কিন্তু পরবর্তীতে বিভক্ত হয়ে দুটি কোষ বা দুটি নিউক্লিয়াস তৈরি করে। বড়টিকে বলা হবে নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় ছোট কোষটিকে বলা হবে জেনারেটিভ সেল বা জনন নিউক্লিয়াস বা জনন কোষ। এই নালিকা কোষ বা নালী নিউক্লিয়াসের কাজ হলো এটা কি করে পরাগরেণুর প্রাচীরকে ধাক্কা দিয়ে একদম ডিম্ব পর্যন্ত একটা নালী তৈরি করে, যাকে আমরা বলি পরাগ নালী। আর এটা যখন ডিম্ব এর কাছে পৌঁছে যায় তখন এই নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়, আর সেই সুবাদে জনন নিউক্লিয়াসটি বা জনন কোষটি দুই ভাগে বিভক্ত হয়ে মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়ে দুইটি শুক্রাণু তৈরি করে, যেটাকে আমরা এখানে বলতেছি মেল সেল। এগুলো যেহেতু গত দিনের ক্লাসে আলোচনা হয়েছে, জাস্ট আমি টাচ দিয়ে যাচ্ছি তোমাদের পড়াগুলো মনে করার জন্য। স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। স্ত্রী গ্যামেটোফাইট অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরি হয় গর্ভাশয়ে ভ্রূণ প্রসব কলার মধ্যে, অর্থাৎ নিউসেলাস বলা হয় যেগুলোকে। স্ত্রী নিউক্লিয়াস নিউসেলাসের কোষগুলোর মধ্যে একটা কোষ আকার আকৃতিতে অনেক বড় হয় হয়ে মেগাস্পোরাঞ্জিয়াম গঠন করে। মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে তাতে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি মেগাস্পোর তৈরি হয় বা চারটি স্ত্রী রণুকোষ, এর মধ্যে তিনটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে একটা থাকে, যেটা থাকে সেটাকে আমরা বলি ডিম্বাণু মাতৃকোষ। তাহলে দেখো এখানে এই যে তিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে আসো, দেখো এখানে একটা কোষ থাকে, এটাকে আমরা বলি ডিম্বাণু মাতৃকোষ। ডিম্বাণু মাতৃকোষে পরপর দুইবার মাইটোসিস হবে, এক মাইটোসিসে দুইটা কোষ, তারপরে মাইটোসিসে দুইটা থেকে চারটা, তারপরে চারটা থেকে আটটা, এই আট নিউক্লিয়াস বিশিষ্ট ডিম্ব গঠন করে। এই ডিম্বকে আবার কি হয় কোষগুলো বা নিউক্লিয়াসের মধ্যে পুনর্বিন্যাস ঘটে। কি পুনর্বিন্যাস ঘটে? উভয় প্রান্ত থেকে একটা করে নিউক্লিয়াস মাঝ বরাবর এসে মিলিত হয় এবং গৌণ নিউক্লিয়াস গঠন করে, আর নিচের দিকের যে তিনটা নিউক্লিয়াস থাকে তাদের মাঝখানেরটিকে বলা হবে ডিম্বাণু, এবং ডিম্বাণুর উভয় পাশের কোষ দুটিকে বলা হয় সহকারী কোষ। আর ডিম্বাণুর অপোজিট প্রান্তে যে তিনটি কোষ থাকে তাদেরকে বলা হয় সিনারজিট বা প্রতিপাত কোষ। তাহলে ডিম্বাণু তৈরি হয়ে গেল। এই যে একটা ডিম্বকের আমরা সাধারণ গঠনে এখানে দেখতে পাচ্ছি যে ডিম্বাণুর অনেকগুলো কোষ থাকে, এই কোষগুলোকে বলা হয় ভ্রূণ প্রসব কলা বা নিউসেলাস টিস্যু। এর মধ্যে কিন্তু এই ডিম্বকটা এবং ডিম্বাণু তৈরি হয়। তো এখানে মূলত নিষেকের ধাপটা দেখানো হয়েছে, সেটা হলো এখানে গর্ভমুণ্ডের উপরে দেখো অনেকগুলো পরাগরেণু এসে পড়ছে। এই এতগুলো পরাগরেণুর মধ্যে একটা পরাগরেণু আর এর পরাগ নালী তৈরি করে কি করবে একদম এখানে ডিম্বক পর্যন্ত চলে আসবে। আসার পরে পরাগ নালিকাটা নালিকা কোষটা নষ্ট হয়ে যাবে আর এখানে দুইটা পুং গ্যামেট তৈরি হয়।
জনন নিউক্লিয়াস থেকে। এরপর কি হবে, এর একটা নিষেক যখন সংঘটিত হবে তখন একটা শুক্রাণু এসে মিলিত হবে ডিম্বাণুর সাথে, এটা জাইগোট গঠন করবে, আর একটা শুক্রাণু এসে মিলিত হবে গৌণ নিউক্লিয়াসের সাথে, এটা শস্য কোষ গঠন করবে। তাহলে ভ্রূণে যে জাইগোট গঠিত হবে এটা হবে ডিপ্লয়েড, আর শস্য কোষে যেহেতু যেহেতু দুটা নিউক্লিয়াস ছিল, সরি, গৌণ নিউক্লিয়াসে যেহেতু দুটা নিউক্লিয়াস ছিল তার সাথে আর শুক্রাণুর আরেকটা নিউক্লিয়াস এসে মিলিত হলো, তারপরে উৎপন্ন হচ্ছে তিন নিউক্লিয়াস বিশিষ্ট শস্য কোষ। এখানে দুইটা নিষেক সম্পন্ন হয় তাই এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। দুই ধরনের নিষেক প্রক্রিয়া সংঘটিত হয় এটাকে আমরা দ্বিনিষেক বলি। আর এখানে আরেকটা ঘটনা ঘটে সেটাকে বলা হলো ত্রিমিলন, কোনটা, যে গৌণ নিউক্লিয়াসের দুটি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর আর একটা নিউক্লিয়াস মিলন ঘটে, অর্থাৎ তিনটা নিউক্লিয়াসের মিলন ঘটে, এই জন্য এই ঘটনাকে বলা হবে ত্রিমিলন। আচ্ছা, এখন থেকে মানে গত দিনের পড়াগুলো আমরা রিভিশন করে নিলাম, দেখে নিলাম কি কি পড়ানো হয়েছিল। এখন দেখো নিষেক পরবর্তী যে পরিবর্তনগুলো আছে, নিষেকের পূর্বে কি ছিল এখন পরবর্তীতে কি হবে, একটা ডিম্বকের গঠনে বা ভ্রূণথলির যে বিভিন্ন অংশ থাকে সেগুলো নিষেকের পরবর্তীতে কিসে পরিণত হবে। তো প্রথমত হলো গর্ভাশয়, এটা নিষেকের পরে ফলে পরিণত হবে। তাহলে যেহেতু গর্ভাশয় ফলে পরিণত হবে তাই গর্ভাশয়ের ত্বক হবে ফলের ত্বক। ডিম্বক, ডিম্বক থেকে বীজ, আর এখানে ডিম্বক থেকে তৈরি হবে বীজ, বীজ, তাহলে বীজ ডিম্বক ত্বক হবে বীজ ত্বক। এই ডিম্বক ত্বকটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা এক্সাইন একটা ইনটাইন। তো এক্সাইন বা বহিঃত্বক তৈরি করবে টেস্টা, আর অন্তঃত্বক বা ইনটাইন তৈরি করবে টেগমেন বীজে। ভ্রূণ প্রসব টিস্যুগুলো কি হবে, নষ্ট হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়। ডিম্বাণু থেকে তৈরি হবে ভ্রূণ, শস্য মাতৃকোষ থেকে উৎপন্ন হবে শস্য, সাহায্যকারী কোষ এটা নষ্ট হয়ে যাবে, প্রতিপাদ কোষ এটা নষ্ট হয়ে যাবে, মাইক্রোপাইল, মাইক্রোপাইল কি, ডিম্বাণু ডিম্বকের কাছে যে ক্ষুদ্র একটা ছিদ্র তৈরি হয় যার মধ্য দিয়ে শুক্রাণু প্রবেশ করে সেই ছিদ্রকেই বলা হয় মাইক্রোফাইল, এটা মাইক্রোপাইল হিসেবেই থাকবে, হাইলাম হাইলাম হিসেবেই থাকবে। ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি এটা পরবর্তীতে বীজের বৃন্ত তৈরি করবে, আর চ্যালাজা যেটাকে বলা হবে চ্যালাজাটা নষ্ট হয়ে যাবে। স্যার চ্যালাজা কোনটা? চ্যালাজা হলো, দাঁড়াও আগের স্লাইড একটু যাই, এই যে ডিম্বক মূল বলা হচ্ছে না এখানে, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এই ডিম্বক মূল বরাবর দেখা যায় যে একটা অংশ আছে না, এই যে ভিতর দিয়ে দেখছো এই যে এটা, হ্যাঁ স্যার এটাই হলো চ্যালাজা। এটা পরবর্তীতে, হ্যাঁ বলো। তাহলে স্যার ডিম্বক নাড়ি ডিম্বক নাড়ি এই যে স্ফীত অংশটা এইটুকু, এই পুরোটা, আর এই যে নিচে গর্তের মতন যে অংশটা এই অংশ, এটা হলো ডিম্বক নাভি। আর মোট কথা ডিম্বক নাড়ির মধ্যে কি থাকে, চ্যালাজা থাকে, ঠিক আছে। হ্যাঁ স্যার হাইলাম কোনটা? হাইলাম হচ্ছে একটা ডিম্বকের উপরের অংশটাই হলো
হাইলাম। ডিম্বকটা এই যে এইভাবে আছে, তাহলে উপরের অংশটাকে আমরা বলবো হাইলাম, উপরের অংশ। বুঝতে পারছি। এবার দেখো, এটা তো হয়ে গেল, আরো কিছু বাকি আছে। এখানে দেখো, ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র থেকে তৈরি হয় বীজ রন্ধ্র। ডিম্বক নাভি, এটা বীজ নাভি, আর ডিম্বক নাড়ি থেকে বীজ বৃন্ত। ভ্রূণ পোষক টিস্যু এটা নষ্ট হয়ে যায়, প্রতিপাত কোষ নষ্ট হয়ে যায়, সাহায্যকারী কোষটাও নষ্ট হয়ে যায়। এবার আসো নিষেকের তাৎপর্য। নিষেকের তাৎপর্য কি? তো নিষেকের ফলে কি তৈরি হয়, আমরা দেখলাম বীজ তৈরি হয় এবং ফল তৈরি হয়। এখানে দুইটা বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফল হচ্ছে প্রাণীদের খাদ্যের একমাত্র আধার, অর্থাৎ প্রাণীরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদ তৈরি করে সেটা ফল হিসাবে রেখে দেয় এবং আমরা খাই। সেটা ধান গম যাই হোক না কেন, সবকিছু ফল, ফল হিসাবে আমরা পাই। তাহলে সমস্ত প্রাণীগুলোর খাদ্যের আধার হিসাবে কাজ করে। প্লাস বীজ কি হয়, বীজ এটা ওই উদ্ভিদের বংশধারা বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। তাহলে যদি নিষেক না হতো, তাহলে বীজও সৃষ্টি হতো না বা ফলও সৃষ্টি হতো না। প্রাণীকুল রক্ষা এবং মূলত নিজের বংশবৃদ্ধি রক্ষাটাই হচ্ছে নিষেক প্রক্রিয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা তাৎপর্য। আচ্ছা, এবার আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো মানব প্রজনন। মানব প্রজননের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এখানে কিছু টুকিটাকি জিনিস আছে, সেগুলো আমাদের জানতে হবে। সেটা প্রথমেই হচ্ছে হরমোন। হরমোন এর আগের চ্যাপ্টারেও আমরা পড়ে আসছি যে যে জৈব রাসায়নিক পদার্থ নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং সরাসরি রক্তের মাধ্যমে বাহিত হয়ে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন বিপাকীয় বা শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে, তাকে আমরা হরমোন বলি। এই হরমোনকে রাসায়নিক দূত বলা হয়, তাই না? কেন বলা হয়? কারণ হলো এটা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় এবং বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অনুঘটক হিসেবে কাজ করে। আবার কি হয়, এটা খুব স্বল্প মাত্রায় নিঃসৃত হলেও শারীরবৃত্তীয় কাজগুলো, অনেক বড় বড় কাজগুলো সে নিয়ন্ত্রণ করতে পারে, যার জন্য এটাকে রাসায়নিক দূত বলা হয় বা কেমিক্যাল, সংক্ষেপে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। দেখো, মানব প্রজননের হরমোনের গুলোর মধ্যে আছে একটা পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি, এখান থেকে বৃদ্ধি উদ্দীপক হরমোন গুলো নির্গত হয়। হরমোন গুলো কি করে, জনন গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ কাজ নিয়ন্ত্রণ, মাতৃদেহে স্তন গ্রন্থি বৃদ্ধি দুগ্ধ নিয়ন্ত্রণ করে, তাছাড়া এগুলোর জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে। তারপরে আছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন কি করে, দৈহিক এবং মানসিক বৃদ্ধি ঘটায়, সেই সাথে যৌন লক্ষণ প্রকাশ করে এবং বিপাকে সাহায্য করে। তারপরে দেখো অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি বলতো, অ্যাড্রেনালিন। যে যদিও আমরা এটা গত অধ্যায়ে পড়ে আসছি, অ্যাড্রেনালিন এটা কি করে, যৌনাঙ্গের বৃদ্ধি এবং যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। এরপরে আছে কি গোনাড। গোনাডটা দুই ধরনের, একটা শুক্রাশয় বা আরেকটা হলো ডিম্বাশয়। তো শুক্রাশয়ের অনাল গ্রন্থি, এই গ্রন্থি থেকে টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন নামক হরমোন নিঃসৃত হয়। টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদন সহ দাড়ি গোপ গজানো, গলার শরীর স্বরপরিবর্তন ইত্যাদি যৌন লক্ষণ প্রকাশ করে।
এরপর দেখো ডিম্বাশয়ের অনাল গ্রন্থি। ডিম্বাশয়ের অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তবে রিলাক্সিন হরমোনও আছে এখানে, রিলাক্সিন। তো এরা কি করে? ডিম্বাণু উৎপাদন, মেয়েদের ক্ষেত্রে নারী সুলভ আচরণ, যৌন লক্ষণ, তারপরে ঋতু চক্র নিয়ন্ত্রণ, গর্ভাবস্থায় জরায়ু এবং ভ্রূণ অমরা এগুলো তৈরি করা এবং এদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এর প্রধান কাজ। গর্ভাবস্থায় অর্থাৎ ভ্রূণ সংস্থাপন হলে যে বিশেষ একটা অঙ্গ গঠিত হয় তাকে আমরা কি বলি? অমরা। তাহলে এই অমরা থেকেও গোনাডোট্রপিন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো নিঃসৃত করে হয় এবং ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে, তাছাড়া কি করে? স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল কি? সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ জননাঙ্গের সম্পূর্ণ সক্রিয় পরিস্ফুটন কালই হলো বয়প্রাপ্তি বা বয়ঃসন্ধিকাল। এক কথায় কি বলা হচ্ছে? কৈশোর ও তারুণ্যের সন্ধিকাল হলো বয়ঃসন্ধিকাল। এই সময় কি হয়? দৈহিক, মানসিক এবং যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটে এবং প্রজনন তন্ত্রের অঙ্গগুলোর বৃদ্ধি ও বিকাশ ঘটতে শুরু করে হরমোনের প্রভাবে। তো এই সময় ছেলে এবং মেয়েদের মধ্যে কিছু চারিত্রিক অর্থাৎ দৈহিক এবং মানসিক পরিবর্তনগুলো দেখা দেয়। তো এখানে আমি দুই তিনটা পরিবর্তনের কথা বলেছি, যেমন ছেলেদের দাড়ি গোঁফ গজায়, ছেলেদের গলার স্বর পরিবর্তন হয়, কাঁধ চওড়া হয়, কাঁধ বা বুক প্রশস্ত হয় এবং প্রজনন তন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গগুলোর বৃদ্ধি বিকাশ ঘটে। মেয়েদের ক্ষেত্রে হবে, মেয়েদের দেহ ত্বক কোমল হয়, মেয়েদের চেহারার কমনীয়তা বৃদ্ধি পায়, নির্দিষ্ট সময় পর পর ঋতুস্রাব হয় এবং স্ত্রী প্রজনন তন্ত্র সাথে সম্পৃক্ত অঙ্গগুলির বৃদ্ধি ও বিকাশ ঘটে। এবার দেখো, আমরা যেহেতু মানব প্রজনন পর্ব, মানুষের প্রজনন, সেই জন্য আমাদের কিছু টার্ম আমাদের জানা দরকার, সেইগুলোর সংজ্ঞাগুলো আমরা একটু জেনে নেই। প্রথমে আছে ক্লিভেজ। ক্লিভেজ কি? একটা বিভাজন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় নিষিক্ত ডিম্বাণু বিভক্ত হয় তাকে আমরা বলবো ক্লিভেজ। ব্লাস্টোসিস্ট হলো এমন একটা পর্যায়, এই নিষিক্ত ডিম্বাণু যখন ডিম্বনালীর গা বেয়ে এসে জরায়ুর গায়ত্রে সংস্থাপিত হবে, মানে যুক্ত হবে, এটাকে আমরা বলি কি? গর্ভধারণ। এই গর্ভধারণের পূর্ব মুহূর্তে যে ডিম্বাণুর কোষগুলো বারবার ক্লিভেজ হওয়ার ফলে অনেকগুলো কোষ বিশিষ্ট একটা ডিম্বক তৈরি করে, তখন আমরা তাকে বলবো ব্লাস্টোসিস্ট। এরপর আছে গর্ভধারণ। গর্ভধারণ বা ইমপ্লান্টেশনও বলা হয় ইংরেজিতে। ইমপ্লান্টেশন কি? ব্লাস্টোসিস্ট পর্যায়ে কি হবে? ভ্রূণ কি করে? জরায়ুর গায়ে যুক্ত হয়, এই অবস্থাকে আমরা বলবো গর্ভধারণ বা ইমপ্লান্টেশন। গর্ভাবস্থা কি? তাহলে জরায়ুর গাত্রে যখন হচ্ছে ভ্রূণ সংস্থাপিত হলো, এরপর কি হবে? ভ্রূণ থেকে মানব শিশু সৃষ্টি হবে এবং সেই শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে সময় তাকে আমরা বলবো গর্ভাবস্থা। সাধারণ থেকে 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে। অ্যাম্বিলিক্যাল কর্ড, এইটা কিন্তু আসে যে অ্যাম্বিলিক্যাল কর্ড কি? অমরা এবং ভ্রূণের মধ্যে সংযোগকারী নালীকে বলা হয় অ্যাম্বিলিক্যাল কর্ড। এর ভিতর দিয়ে কি হয়? মায়ের শরীর থেকে ভ্রূণে খাদ্যবস্তু, অক্সিজেন, এনজাইম, হরমোন, মানে সকল বস্তু পরিবাহিত হয় আর ভ্রূণ থেকে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেগুলো আবার এর মাধ্যমে মায়ের শরীরে চলে আসে।
যেটাকে আমরা বলি নাড়ি, তোমরা দেখবা বাচ্চা শিশু জন্ম হওয়ার পরে ওটা কেটে দেওয়া হয়, নাভির সাথে যুক্ত থাকে একটি অংশ, ওটা অ্যাম্বিলিকাল কর্ড। এরপরে ভ্রূণ আবরণী, ভ্রূণটা যখন মাতৃ গর্ভ থাকে তখন এর চারিদিকে একটা পুরু আবর্তন থাকে, আবরণী থাকে, যেটাকে আমরা বলি ভ্রূণ আবরণী। ভ্রূণকে নিরাপত্তা দান করা এবং বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করা হচ্ছে এর প্রধান কাজ। মুরুলা, মুরুলাও একটা কিন্তু দশা, নিষেকের প্রায় 72 ঘন্টা পর 16 কোষ বিশিষ্ট, এখানে কোর হয়ে গেছে, কোষ বিশিষ্ট বলের মতন একটি আকারের গঠনকে বলা হয় মুরুলা। তো এখানে বানানটা একটু ঠিক করে নিতে হবে, কোষ এটা হবে কোষ বিশিষ্ট গঠনকে মুরুলা বলে। এরপরে আসলো ফিটাস, এই ভ্রূণের বয়স যখন প্রায় 8 সপ্তাহ হয়ে যাবে তখন এটাকে বলা হবে ফিটাস। এরপরে দেখো বলা হচ্ছে প্রসব বেদনা, শিশু সন্তান প্রসবের পূর্বে জরায়ুর নির্দিষ্ট ব্যবধানের সংকুচিত যখন হতে থাকে এই সংকোচনের ফলে ব্যথা বা বেদনার সৃষ্টি হয়, এটাকে বলা হবে প্রসব বেদনা। আর ঋতুস্রাব, বয়ঃসন্ধিকাল হলে মেয়েদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর রক্তস্রাব হয়, মানে ডিম্বাণু তৈরি হয়, সেই ডিম্বাণুটা জরায়ুর গাত্রে লেগে যায় আবার বের হয়ে আসে, এই যে লেগে যাওয়ার পরে বের হয়ে আসে তখন জরায়ুর গাত্র থেকে কিছু পরিমাণ রক্ত নিঃসৃত হয়, এইটাকে বলা হবে ঋতুস্রাব বা মেনস্ট্রুয়াল স্ট্রেস। এরপর আসো মেনোপজ, তাহলে বয়ঃসন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কি হয় ঋতুস্রাব বা ঋতুস্রাব প্রোমিনিস্ট্রেশিয়াল স্টেজ শুরু হয়, এটা কতদিন পর্যন্ত চলতে থাকে, এখানে বলা হচ্ছে এটা 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত সাধারণত এই চক্রটি চলতেই থাকে, অর্থাৎ প্রত্যেক 28 দিন পর পর এই এই ঋতুচক্রটা হয়, সেটা চলতেই থাকে কত বছর, 40 থেকে 50 বছর পর্যন্ত, এবং যখন 40 বা 50 বছর পর এটা বন্ধ হয়ে যায় তখন এটাকে বলা হয় মেনোপজ বা রজনীবৃত্তি কাল। আচ্ছা, আমরা অমরার কথা বলছিলাম, অমরা কি জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং জরায়ু টিস্যুর মধ্যে যে অঙ্গের মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয় তাকে আমরা বলবো গর্ভফুল বা অমরা বা প্লাসেন্টা। তাহলে এই অমরা বা প্লাসেন্টা হচ্ছে কি, জরায়ুর গায়ে যখন ভ্রূণটা লেগে গেল তখন যে কোষগুলোর মাধ্যমে এই জরায়ুর সাথে মাতৃ জরায়ুর সাথে ভ্রূণের সম্পর্ক তৈরি হয় অর্থাৎ বিভিন্ন বস্তু আদান প্রদানের জন্য তাকে আমরা বলবো অমরা। অমরা কি হয়, নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। আর এই অমরার দেখো কিছু কাজ আছে, কাজগুলো কি কি, অমরা ভ্রূণকে জরায়ুর সাথে সংস্থাপিত করে, তারপরে ভ্রূণের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্য যেমন শর্করা, আমিষ, স্নেহ, পানি, খনিজ লবণ ইত্যাদি অমরার মাধ্যমে মাতৃ রক্ত থেকে ভ্রূণের মধ্যে প্রবেশ করে। আবার এটা ফুসফুসের মতো কাজ করে, কিভাবে, ফুসফুস যেমন দূষিত বাতাস বের করে দেয় তেমনি অমরাও কি করে, মায়ের ভ্রূণের ভ্রূণ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বা সহজ কথা বর্জ্য পদার্থ গুলো অমরা কি করে বের করে দেয়, অর্থাৎ অমরার মাধ্যমে এটা মাতৃ রক্তে চলে আসে এবং মাতৃ রক্ত থেকে সেটা আবার
দেহ থেকে নিষ্কান্ত হয়। তারপরে বলা হচ্ছে অমরা আবার বৃক্ষের মতন কাজ করে, বৃক্ষ যেমন বর্জ্য পদার্থ উৎপন্ন করে এবং শাসন ঘটায়, অমরা কিন্তু তাই করে। আবার অমরা কি করে, বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। আমরা কিছুক্ষণ আগে সেটা পড়ে আসলাম, কিন্তু এই এই গুরুত্বপূর্ণ হরমোন গুলো ভ্রূণের রক্ষণাবেক্ষণ এবং তার স্বাভাবিক গঠনে সাহায্য করে। অমরাতে প্রচুর পরিমাণে রক্তনালী থাকে যার ভেতর দিয়ে মাতৃদেহের সাথে বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। মাতৃদেহের সাথে এখানে বোন কথাটা হবে না, এখানে ভ্রূণ হবে। ভ্রূণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। তারপরে বলা হচ্ছে গর্ভাবস্থায় অমরা থেকে এমন কতগুলো হরমোন নিঃসৃত হয় যা মাতৃ দুগ্ধ উৎপাদন করে এবং প্রসব সহজ করতে সাহায্য করে। এই হলো অমরার কাজ। আচ্ছা দেখো, আমরা যা পড়লাম এতক্ষণ তার সংক্ষিপ্ত রূপ আমি এখানে তোমাদের, যেহেতু ক্লাস টেনের, এটা আমি সংক্ষিপ্ত ভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। যে পুরুষ জননকোষ, পুরুষ দেহে পুরুষ জননকোষ অর্থাৎ পরিপক্ক শুক্রাণু তৈরি হবে, আর স্ত্রী দেহে স্ত্রী জননকোষ বা পরিপক্ক ডিম্বাণু তৈরি হবে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা বলি নিষেক, অর্থাৎ নিষিক্তকরণ, যে ফলে যে কোষটা উৎপন্ন হয় তাকে আমরা বলি জাইগোট। এই জাইগোট কোষটা বারবার বিভক্ত হয়ে অসংখ্য কোষ বিশিষ্ট একটা অংশ তৈরি করে। এই দশাকে আমরা বলবো মরুলা দশা। এটা এর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, যার জন্য এটাকে বলা হয় নিরেট কোষপুঞ্জ। এরপর মুরুলাতে প্রায় 16টার মতন কোষ থাকতে পারে। এরপর আরো ক্লিভেজ ঘটে এবং শেষ পর্যন্ত প্রায় 100টির মতন কোষ থাকতে পারে। এটাকে তখন এই দশাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট যখন গঠিত হয় তারপরে এটা কি হয়, এটা জরায়ুর গায়ে লেগে যায়, অর্থাৎ গর্ভধারণ সম্পন্ন হয়, ইমপ্লান্টেশন ঘটে। তারপরে এটার কোষগুলো মাঝ বরাবর, অর্থাৎ এই ব্লাস্টুলার মাঝ বরাবর একটা ফাঁকা জায়গা তৈরি হয়, যাকে আমরা এই দশাকে বলবো গ্যাস্টুলা দশা। গ্যাস্টুলা দশার পর ভ্রূণের এই কোষগুলো তিনটা স্তরে সজ্জিত হয়। এই জন্য আমরা কি বলি, আমরা ত্রিস্তরী প্রাণী। তিনটা স্তর কি কি, অ্যাক্টোডার্ম, বাইরের দিক থেকে অ্যাক্টোডার্ম, তারপরে মাঝেরটা হলো মেসোডার্ম এবং ভিতরটা হলো এন্ডোডার্ম। এরপরই হয় অর্গানোজেনেসিস, অর্থাৎ অঙ্গ গঠন প্রক্রিয়া। যখনই ভ্রূণ থেকে এই স্তরগুলো গঠিত হলো, কোষস্তরগুলো তৈরি হলো, এই কোষস্তর গুলোর প্রত্যেকটা কোষ ভিন্ন ভিন্ন অঙ্গ তৈরি করে। তাহলে আমরা কি বলি যে ভ্রূণের যেসব কোষস্তর থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ তৈরি হয় তাকে বলা হয় ভ্রূণীয় স্তর। তো এই ভ্রূণীয় স্তর গুলো কি কি, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এক্টোডার্ম বা বাইরের স্তর, এটা থেকে কি হয়, আমাদের ত্বক, চুল, নখ এ জাতীয় অঙ্গগুলো উৎপন্ন হয়। মেসোডার্ম থেকে তৈরি হয় আমাদের অস্থি, তরুণাস্থি, রক্ত, এগুলো তৈরি হয় মেসোডার্ম থেকে। এবং
আমাদের যে ইন্টারনাল যে অর্গানগুলো আছে, যেমন কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলো তৈরি হয় এন্ডোডার্ম স্তর থেকে। তো এই কোষগুলোকে এমব্রায়োনিক সেলও বলা হয়। এই অবস্থা চলবে কখন? ভ্রূণকাল সময় থেকে 2 মাস পর্যন্ত, অর্থাৎ 2 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত সময় হবে গ্যাস্টুলা। তারপরে যখন এই অঙ্গ টঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যাবে, তখন এটার 2 মাস পর থেকে একদম শিশু জন্মের আগ মুহূর্ত পর্যন্ত এগুলো শুধু বৃদ্ধি পাইতে থাকবে। এখন বলো, তোমাদের যদি কোনো কারো কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো। স্যার, অমরার গঠনটা একটু দেখান তো। আচ্ছা, অমরা হলো যে ভ্রূণ, মনে করো এটা অ্যান্ড্রোমেট্রিয়াম কোষ, এখানে এসে ভ্রূণটা সংযুক্ত হলো, এটাকে তখন আমরা বল, এটা মনে করো আমি কি বলছি, এটা জরায়ু, ইউটেরাস জরায়ু, এখানে এসে এটা সংযুক্ত হলো, এটাকে আমরা বললাম গর্ভধারণ। তখন এটা কি হয়, এটা আলাদা একটা অংশ দ্বারা, একটা পর্দা দ্বারা আবৃত হয়, এটাকে বলা হবে অমরা বা গর্ভফুল। অর্থাৎ এই ভ্রূণটা যত বড় হবে, এই ভ্রূণটা যত বড় হবে, এই অমরা তত বড় হবে। আর এটা একটা একটা নারী যেটা আমরা বলি, যেটা ভ্রূণের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হবে অ্যাম্বিলিকাল কর্ড, ওইটাকে বলা হচ্ছে তখন অ্যাম্বিলিকাল কর্ড। এর মাধ্যমে ভ্রূণের দেহের সাথে মাতৃ রক্তনালীর সংযোগ স্থাপন হয়, অর্থাৎ এর মাধ্যমে খাদ্যবস্তু বা বর্জ্যবস্তু আদান প্রদান ঘটে। বুঝতে পারছিস? যে তাহলে আমাদের এখানে আর একটা আর এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের শেষ, আগামী দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। নমস্কার স্যার। নমস্কার।